অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ছানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আয়োজিত 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধায় আরো স্মরণ করছি জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোন, সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকলকে, যাদের ঘাম রক্ত অশ্রুতে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদানদের। সুধীবৃন্দ, অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রেজওয়ানা কবির, প্রশিক্ষণার্থী 119তম আইন ও প্রশাসন কোর্স ও সহকারী কমিশনার ভূমি সাটুরিয়া মানিকগঞ্জ। এবং আমি কে এম আবু নওশাদ, প্রশিক্ষণার্থী 120তম আইন ও প্রশাসন কোর্স ও সহকারী কমিশনার ভূমি তিতাস, কুমিল্লা। বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত আজকের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণতন্ত্রের মানুষকন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। গণভবন প্রান্তে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিশেষ প্রশাসন একাডেমি প্রান্তে আরও উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম এবং বিশেষ প্রশাসন একাডেমির রেক্টর জনাব মমিনুল রশিদ আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানটি একযোগে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার হতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং প্রশিক্ষণ প্রতিবেদন উপস্থাপন করবেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর জনাব মমিনুর রশিদ আমিন। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গণভবন প্রান্তে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, একাডেমি প্রান্তে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রশিক্ষণার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরের এই মহেন্দ্রকণে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদকে, জাতীয় চার নেতা, সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে নির্যাতিত মা বোনদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে উৎসাহ প্রদানের নিমিত্ত শত ব্যস্ততার মাঝেও স্বানুগ্রহ সময় প্রদানের জন্য বিসিএস প্রশাসন একাডেমির পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক কর্তৃক SDG প্রগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন। আপনার সুযোগ্য নেতৃত্ব এবং প্রজ্ঞার কারণে বিশ্বসভায় বাংলাদেশের অবস্থান আজ এক অনন্য উচ্চতায়। আপনার চিন্তা চেতনা, সুদূর প্রসারী পরিকল্পনায়
আমাদের সামনে হাতছানি দিচ্ছে 2041 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের গৌরব উজ্জ্বল নাগরিক হওয়ার প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী, আগে আমাদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, আপনি আমাদের রূপকল্প 2041 বাদী পরিকল্পনা 2100 এর লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ দেখিয়েছেন, সেজন্য আপনার প্রতি আবারও অপরিসীম কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবসময় প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, একাডেমির অনুষদ সদস্যবৃন্দ তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। দ্রুত বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে ভবিষ্যতের অনুমিত অবশ্যম্ভাবী পরিবর্তন, প্রযুক্তির প্রভাব, সেবা গ্রাহকদের চাহিদা, জনসেবার প্রকৃতি, বেগময়তা, চতুর্থ শিল্প বিপ্লব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ই গভর্নেন্স, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট, ডাটা লিডারশিপ, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বিভিন্ন ধরনের দুর্যোগ সহ বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানে দক্ষতায় দূরদৃষ্টি সম্পন্ন প্রশিক্ষিত জনবান্ধব সিভিল সার্ভেন্ট গড়ে তোলাই বিসিএস প্রশাসন একাডেমির মূল লক্ষ্য। আপনার গৃহীত 10টি উদ্যোগ, মেগা প্রকল্প, আশ্রয়ন প্রকল্প সহ সরকারের জনমুখী উদ্যোগ সমূহ বাস্তবায়ন এবং উন্নয়ন প্রশাসনের বিষয়গুলো আমরা প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করে কারিকুলাম যোগ্যযোগী করেছি। আপনার সরাই অনুমোদনের প্রেক্ষিতে আগামীতে কক্সবাজারে সাগর পাড়ে অপরূপ প্রকৃতিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নির্মিত হলে বিসিএস ক্যাডারের নবীন কর্মকর্তারা একদিকে যেমন সাগরের বিশালতাকে ধারণ করতে তা পারবে, তাদের মননে ও মেধায় নতুন মাত্রা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় সম্মতিক্রমে কোর্স প্রতিবেদন আমি এখন উপস্থাপন করছি। 5 মাস মেয়াদী কোর্স দুটি 10ই জানুয়ারি 2021 তারিখে শুরু হয়। অতিমারী করোনা ভাইরাসের কারণে এপ্রিল ও জুন মাসে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। তারপরেও পরবর্তীতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং শারীরিক উপস্থিতির মাধ্যমে সমন্বয় করে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক প্রশিক্ষণ কোর্স দুটির অবশিষ্ট অংশ সম্পন্ন করা হয়। উল্লেখ্য, কোর্স স্থগিতকালীন সময়েও আমাদের প্রশিক্ষণার্থীরা নিজ নিজ কর্মস্থলে গিয়ে কোভিড পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সে 20টি মডিউলে মোট 2000 নম্বরের পরীক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়। 2টি কোর্সে মোট 78 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে 55 জন পুরুষ ও 23 জন নারী। শতকরা হিসাবে 70.51% পুরুষ এবং 29.49% নারী। 78 জন পরীক্ষার্থীর সকলে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীর মধ্যে 50 জন প্রশিক্ষণার্থী এ প্লাস প্রাপ্ত হয়েছেন এবং 28 জন প্রশিক্ষণার্থী এ গ্রেড প্রাপ্ত হয়েছেন। প্রতি কোর্সে মেধা তালিকায় শীর্ষ 10 জন করে মোট 10 জন প্রশিক্ষণার্থী সার্টিফিকেট অফ এক্সেলেন্স প্রাপ্ত হয়েছেন, যার মধ্যে 11 জন পুরুষ ও 9 জন নারী, যার শতকরা হিসাবে 55% পুরুষ ও 45% নারী। প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনার সুদূর প্রসারী পরিকল্পনা, দূরদর্শী নেতৃত্ব ও 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছে দেওয়ার অন্যতম চালিকা শক্তি হবে আমাদের বর্তমান প্রশিক্ষণার্থীরা, গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অজন্য লালিত স্বপ্নের সখী সমৃদ্ধ সোনার বাংলা। প্রতিবারের মতো এবারও সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে আপনি সদয় উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন, প্রদান করার জন্য আপনাকে সহৃদয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি সতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রেক্টর মহোদয়কে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে বিসিএস প্রশাসন একাডেমির একটি ভিডিও ডকুমেন্টারি। সময়ের পরিক্রমায় ক্ষণে ক্ষণে পথ হারানো এই বাংলাকে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে আলোর মশাল হাতে নতুন দিনের পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি প্রত্যাবর্তন করেন।
মাত্র দুদিনেই জাতির পিতা মন্ত্রিসভা গঠন করেন এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সুনির্দিষ্ট 29টি বিষয় নিয়ে আলোচনা করেন এবং সে অনুযায়ী উন্নয়নের সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতি এবং মানবিক বিপর্যস্ত দেশ পুনর্গঠনে ঝাঁপিয়ে পড়েন। জনসাধারণ এবং জনপ্রশাসনকে সাথে নিয়ে শোষণমুক্ত ও সমৃদ্ধশালী সোনার বাংলার সার্থক রূপায়ণই ছিল জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন। দেশ গঠনের উষালগ্নে প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী শক্তি জাতির পিতাকে হত্যা করে উন্নয়নের অগ্রযাত্রা স্তব্ধ করে দেয়। ক্ষমতালিপ্সু সাম্প্রদায়িক শক্তি দেশকে পরিচালিত করে উল্টো পথে। প্রতীক্ষার 21 বছর পর জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি পুনরায় ফিরে পায় হারানো পথের দিশা। বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা বিনির্মাণ ও দেশকে আধুনিকায়নে অঙ্গীকারাবদ্ধ বঙ্গবন্ধু কন্যার উদ্যোগ সমূহ বারবার বাধাগ্রস্ত হয়। জীবন নাশের মতো ন্যাক্কারজনক অপচেষ্টাও অব্যাহত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে দিন বদলের সনদ নিয়ে আবির্ভূত হন 2008 সালে। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের ছোঁয়া লাগে। জনবান্ধব ও দক্ষ প্রশাসন ব্যবস্থার সাথে আধুনিক ব্যবস্থাপনা ও দ্রুত সেবা প্রদানের নিশ্চয়তার মিশেলে রূপকল্প 2021 ও রূপকল্প 2041 এবং বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নের ভিত্তি রচিত হয় দুর্নিবার গতিতে। গত 12 বছরে বিভিন্ন ক্ষেত্রে সাধিত হয়েছে অভাবনীয় অগ্রগতি। এ সময়ে জিডিপির গড় প্রবৃদ্ধি 6.6%। 2005-2006 অর্থ বছরে বাজেটের আকার ছিল 61,000 কোটি টাকা, যা বর্তমান অর্থ বছরে বৃদ্ধি পেয়েছে প্রায় 10 গুণ। মাথাপিছু আয় উন্নীত হয়েছে 2,227 মার্কিন ডলারে। দারিদ্রের হার নেমে এসেছে 20.5%। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে 4,53,44,000 মেট্রিক টনে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25,227 মেগাওয়াটে উন্নীত হয়ে দেশ আজ প্রায় শতভাগ বিদ্যুতায়নের আওতায়। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে প্রায় 73 বছর। মুজিব বর্ষ উপলক্ষে 1,23,244টি জমি সহ ঘর প্রদান করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, ভূগর্ভস্থ টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে নারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ দৃশ্যমান। এক সময়ের দরিদ্র বলে অবহিত দেশটি এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। এ ধারা অব্যাহত থাকলে 2035 সালের মধ্যে বিশ্বের 25তম এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ। দেশের এই অভাবনীয় উন্নয়নের সাথে তাল মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রশিক্ষিত জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিসিএস প্রশাসন একাডেমিতে SDG, e-governance, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সহ সময় উপযোগী বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণকে যুগোপযোগী করা হয়েছে। একাডেমির 15 তলা বিশিষ্ট ভবনে প্রশাসনিক দপ্তর, তথ্য ও প্রযুক্তি সুবিধা সম্বলিত ডিজিটাল প্রশিক্ষণ কক্ষ ও কম্পিউটার ল্যাব, প্রশিক্ষক লাউঞ্জ, মাল্টিপারপাস অডিটোরিয়াম, জিমনেশিয়াম ও প্রশিক্ষণার্থীদের আবাসিক কক্ষ রয়েছে। বিসিএস প্রশাসন একাডেমির লাইব্রেরিতে 44,000-এরও বেশি বই রয়েছে। এখানে সৃষ্টি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই নিয়ে মুক্তিযুদ্ধ কর্নার। প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা কর্মচারীদের শিশু সন্তানদের জন্য আছে ডে কেয়ার সেন্টার, আছে স্বাস্থ্য সেবা কেন্দ্র। নতুন এ ভবনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই নির্মিত হয়। একাডেমির পুরাতন ভবনটি বঙ্গবন্ধু স্টাডি সেন্টারে রূপান্তরের কাজ হাতে নেওয়া হয়েছে। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কক্সবাজারে পরিবেশ প্রতিবেশ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সনদ বিতরণ করেন ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন। খালি চাকরির জন্য চাকরি করা না, জনসেবা করা, দেশ সেবা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, এই কথাটা মনে রাখতে হবে এবং সেই চিন্তা থেকেই কিন্তু আপনারা পারবেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, এটুকু আমি বিশ্বাস করি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দক্ষ, যোগ্য এবং দায়িত্বশীল সরকারি কর্মচারী গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে বিসিএস প্রশাসন একাডেমি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দূরদর্শী পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে গেছে এবং এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজ প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জন্য একটি স্মরণীয় দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লগ্নে আমরা এক উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন ও মুদীপ শতবর্ষের প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়ন সহ উন্নয়নের স্রোতধারা অব্যাহত রাখতে আমরা প্রশিক্ষণার্থীবৃন্দ অঙ্গীকারাবদ্ধ। এ পর্যায়ে 119তম এবং 120তম কোর্সের পক্ষ হতে প্রশিক্ষণার্থীবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করবেন। প্রথমে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি 119তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী জনাব স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার ভূমি, তানোর, রাজশাহী। 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যান্য অতিথিবৃন্দ, সহ প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টে শাহাদাত বরণকারী অন্যান্য শহীদদের। জাতীয় চার নেতা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নির্যাতিত মা বোনদের। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং আপনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের গর্বিত সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 17 বার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও মর্যাদার। আপনি সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে করোনা ভাইরাসের টিকার ন্যায্য হিস্সা বিশ্বের সকল মানুষের জন্য নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন, যা আপনার দূরদর্শী আন্তর্জাতিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির অন্যতম। আপনার দক্ষ গতিশীল নেতৃত্বের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, মোবাইল কোর্টের মাধ্যমে সামাজিক অপরাধ দমন, ভূমি সেবা ডিজিটালাইজেশন এবং কোভিড ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমরা নিজেদের আত্মনিয়োগ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, 5 মাস ব্যাপী আইন ও প্রশাসন কোর্সে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, উন্নয়ন প্রশাসন এবং অর্থনীতি, সরকারি কার্যালয় ও উপজেলা সংযুক্তি আমাদের প্রশিক্ষণকে করেছে সমৃদ্ধ। এই জ্ঞান ও অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে আমরা সর্বাত্মকভাবে দেশমাতৃকার কাজে আপনার নেতৃত্বে আত্মনিয়োগ করব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে এই আমাদের অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবার অনুভূতি প্রকাশ করবেন 120তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থী জনাব উম্মে সালমা নাজনীন তৃষা, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ ও সহ প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। শুরুতেই পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশ নামক অসাধারণ গল্পের রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আত্মত্যাগ, সুদীর্ঘ সংগ্রাম এবং বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, একটি নিজস্ব পতাকা। আরো স্মরণ করছি মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের অন্যান্য শহীদদের। জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধের চেতনাকে মননে ধারণ করে সিভিল সার্ভিসে যোগদান করি। আপনার দেশপ্রেম এবং গতিশীল নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে এবং এর ফলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি কর্মচারীগণ বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে মুক্তিযুদ্ধে সর্বাত্মক অংশগ্রহণ ও যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে নিরন্তর কাজ করেছেন, সেভাবে উন্নয়নের অগ্রযাত্রায় আপনার নেতৃত্বে জনসেবায় ও দেশ মাতৃকার সেবায় আমরা সর্বদা প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী, টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনে সরকারি চাকরিজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ব্যবস্থা চালু করে আমাদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছেন। নাগরিক সেবায় উদ্ভাবন উৎসাহিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ প্রণোদনার ব্যবস্থা করেছেন। আপনি নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন এবং জেন্ডার সেন্সিটিভ বাজেট প্রণয়নের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি আপনার বলিষ্ঠ নেতৃত্বে 2041 সালের মধ্যে সর্বক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা এই বিষয়ে আপনার নিকট অঙ্গীকার করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মহান স্রষ্টার কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি এবং উপস্থিত সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সুধীবৃন্দ। এবারে বক্তব্য প্রদান করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম। বিসমিল্লাহ রহমানুর রহিম। 119 ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, রেক্টর বিসিএস প্রশাসন একাডেমি, প্রিয় সহকর্মী বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আগত গণমাধ্যম কর্মীগণ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সুধি, প্রথমেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের কালো রাতে জাতির পিতার সাথে যারা শাহাদত বরণ করেছিলেন সেই সকল শহীদদের স্মরণ করছি। জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের বীর শহীদ ও যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী মা বোনদের, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মাঝেও বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের উৎসাহিত করতে আপনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। 119 ও 120তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সাফল্যের সাথে এই কোর্স সম্পন্ন করায় তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত অতিথিবৃন্দ, জনপ্রশাসনের কর্মকর্তারা সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। সরকারের সকল কার্যক্রম পরিচালনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ সমন্বয়ক হিসেবে কাজ করে থাকেন। সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে এখনো মানুষের আশা এবং আস্থার জায়গা এই প্রশাসন ক্যাডার সার্ভিস। মাঠ পর্যায়ে বৈচিত্র্যময় পরিবেশে কাজ করার অভিজ্ঞতা এবং সার্ভিসের কর্মকর্তা বৃন্দকে অসাধারণ নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে। এই সার্ভিসের কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্প
বাস্তবায়নের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মোবাইল কোর্টের মাধ্যমে মাঠ প্রশাসন তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বন্যা, পাহাড় ধস, ঘূর্ণিঝড়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ প্রশমন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্যের ব্যবস্থাপনা সহ তাদের পুনর্বাসনে এই সার্ভিসের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা প্রশংসনীয়। কোভিড-19 এর সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়ন এবং জনগণের সুরক্ষায় প্রশাসনের কর্মকর্তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারা কোভিড-19 এর টিকাদান কর্মসূচি সফল এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সমন্বয় ও তত্ত্বাবধানের কাজ করছেন। প্রধানমন্ত্রীর তহবিলের ত্রাণ ও অর্থ সহায়তা প্রদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের জন্য উপযুক্ত দরিদ্র জনগোষ্ঠী নির্বাচন এবং তাদের উক্ত সহযোগিতা প্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন আমাদের মাঠ প্রশাসনের এই কর্মকর্তাগণ। অনলাইন ভূমি ব্যবস্থাপনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছেন আমাদের এই কর্মকর্তাগণ। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসনের কর্মকর্তারা 2018 সালের নির্বাচনের ইশতেহারের তিনটি বাতিঘর আমাদের গ্রাম, আমাদের আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি ও সুশাসন প্রতিষ্ঠায় একাগ্র চিত্তে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহ, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। উদ্ভাবনী শক্তির মাধ্যমে সরকারি কাজে গতিশীলতা আনয়ন নিশ্চিতকরণে কাজ করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। আপনার সদয় দিক নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বৃত্তি নিয়ে আমাদের কর্মকর্তাগণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত হচ্ছেন। প্রশিক্ষণের মান আরো বৃদ্ধি করতে আন্তর্জাতিক র্যাঙ্কিং এ শীর্ষ বিশ্ববিদ্যালয় সমূহ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ফিরে আসা কর্মকর্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পদায়ন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীর এই সময়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতা এবং সামাজিক দূরত্ব মেনে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আমরা প্রশিক্ষণার্থীদের এবং অনুষদ বর্গের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, যে কারণে 119 এবং 120তম আইন প্রশাসন কোর্সটি দুইবার স্বল্প মেয়াদের জন্য স্থগিত করা হয়। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই করোনা মহামারীর মধ্যেও আমরা দ্রুততম সময়ে সফলভাবে 119 এবং 120তম আইন প্রশাসন কোর্স সমাপ্ত করতে পেরেছি। প্রিয় নবীন সহকর্মী বৃন্দ, সরকারি কর্মকর্তাগণ জনগণের সেবক। সরকারি সেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়া এবং তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান আপনাদের মূল লক্ষ্য। আমার বিশ্বাস, এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তা বৃন্দ পরস্পরের সাথে মিথস্ক্রিয়ার সুযোগ পেয়েছেন এবং জ্যেষ্ঠ সহকর্মী এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিষয়ে জানার সুযোগ পেয়েছেন, যা আপনাদের জীবনকে করবে আলোকিত এবং পথ চলা করবে সহজতর। আমি আশা করি এই প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান প্রশিক্ষণার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়ক হবে। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, পেশাগত দক্ষতার পাশাপাশি জ্ঞান জগতের সাম্প্রতিক অগ্রগতির সাথে প্রশিক্ষণের মাধ্যমে যে যোগসূত্র স্থাপিত হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রেক্ষিত পরিকল্পনা এবং SDG বাস্তবায়ন 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেওয়া, একটি উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ তৈরি এবং 2100 সালের অধিক পরিকল্পনায় বাস্তবায়নের জন্য সহায়ক হবে। আমি আশা করি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা আপনারা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে সক্ষম হবেন।
আপনাদের আন্তরিক কর্মপ্রয়াস জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সকলকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপিকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 119তম এবং 120তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, রেক্টর বিসিএস প্রশাসন একাডেমি, গণভবন ও বিসিএস প্রশাসন একাডেমিতে উপস্থিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট শাহাদত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দকে এবং শাহাদত বরণকারী জাতীয় চার নেতৃবৃন্দকে। গভীর শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। আপনারা যে 78 জন প্রশিক্ষণার্থী 5 মাসব্যাপী আইন ও প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপ্ত করতে যাচ্ছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, 119তম এবং 120তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমরা অত্যন্ত গর্বিত। আপনি জেনে আনন্দিত হবেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এবং আপনার নির্দেশিত রূপকল্প 2021 এবং 2041 প্রদীপ পরিকল্পনা 2100, প্রেক্ষিত পরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বিসিএস প্রশাসন একাডেমির পাঠ্যক্রম সাজানো হয়েছে। এতে অন্তর্ভুক্ত হয়েছে উন্নয়ন বাজেট, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এর মতো বিষয়াবলী, প্রশিক্ষণার্থীবৃন্দকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোকিউরমেন্ট, ডিপিপি প্রস্তুতকরণ হাতে কলমে শেখানোর পাশাপাশি এসডিজি, ই গভর্নেন্স সহ তথ্য প্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা আগামী ডিজিটাল বাংলাদেশে দেশের যে চ্যালেঞ্জ, সেগুলো মোকাবেলার জন্য দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠছে। সম্মানিত সুধী, আপনারা জানেন আমরা 2041 সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এতে উন্নয়নের গতিধারায় ব্যাপক পরিবর্তনের ফলে জনগণের উন্নয়ন প্রত্যাশাও বেড়ে গেছে। এজন্য আমরা দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা করছি জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীগণ সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, রাষ্ট্র গঠিত হয় 4টি মূল উপাদান নিয়ে: জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব নিয়ে। আর রাষ্ট্র পরিচালনার 3টি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন, বিচার ও নির্বাহী বিভাগ। এই নির্বাহী বিভাগের সদস্য হিসেবে রাষ্ট্রের প্রতি আপনাদের দায়িত্ব ও গুরুত্ব অপরিসীম। আমি আশা করছি আপনাদের উপর রাষ্ট্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনারা সবসময় আন্তরিক থাকবেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা জানেন হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদেরকে স্বাস্থ্য রক্ষায় নজর দিতে হবে। পেশাগত দায়িত্ব যেন আপনাদের ব্যক্তি জীবনকে বিঘ্নিত না করে, এই জন্য স্ট্রেস ম্যানেজমেন্টের উপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি এ প্রশিক্ষণ কোর্সটি আপনাদের পেশাগত ও ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষা করে প্রতিটি দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করতে আত্মবিশ্বাস যোগাবে।
প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, মাঠ পর্যায়ে আপনারা সরাসরি জনগণের সাথে কাজ করার সুযোগ পান। এই জন্য দুর্নীতি রোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, পরিবেশ সুরক্ষায় আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনাদের উপর অর্পিত এই দায়িত্বগুলো আন্তরিকতার সাথে পালন করে এদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, রাষ্ট্র জনগণের সেবা করা আপনাদের পবিত্র দায়িত্ব, তাই জনগণকে আপন করে নিয়ে কাজ করতে হবে। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। আনকোট নবীনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এদেশেই আপনারা জন্মগ্রহণ করেছেন, তাই এদেশের প্রতি আপনাদের দায়িত্ব অপরিসীম। মনে রাখতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই আপনাদের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী, শতব্যস্ততার মাঝেও এই সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে নবীন প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করাই আমরা আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আপনার এই উপস্থিতি সদ্য প্রশিক্ষিত কর্মকর্তাদের দেশ সেবায় আত্মনিয়োগে অনুপ্রেরণা যোগাবে। আপনার সদয় উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটিকে মহিমান্বিত এবং সার্থক করে তোলার জন্য আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সম্মানিত সুধী, এ পর্যায়ে 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ পর্ব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন কোর্সসমূহে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সনদ, ক্রেস্ট এবং প্রথম স্থান অর্জনকারীকে রেক্টরস অ্যাওয়ার্ড প্রদান করবেন। এ বিষয়ে সানুগ্রহ অনুমতি প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে 119তম 120তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি। করোনার কারণে আমি হয়তো উপস্থিত হতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখজনক। নিজে উপস্থিত থেকে যেতে দিতে পারলে আমি সব থেকে আনন্দিত হতাম। তবে আমার পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী এই ক্রেস্ট প্রদান করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আবার আমরা একসাথে হতে পারবো, দেখা হবে। মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি 119তম কোর্সের তৃতীয় স্থান অর্জনকারী জনাব এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, যশোর সদর, যশোর। মঞ্চে আসবেন 119তম কোর্সের দ্বিতীয় স্থান অর্জনকারী জনাব রিদওয়ানুর রহমান, চেয়ারম্যানের একান্ত সচিব, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল। মঞ্চে আসবেন 119তম কোর্সের প্রথম স্থান অর্জনকারী এবং রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী জনাব স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার ভূমি, তানোর, রাজশাহী। এখন মঞ্চে আসবেন 120তম কোর্সের তৃতীয় স্থান অর্জনকারী
জনাব শিবানী সরকার, সব কমিশনার ভূমি, বেলকুচি, সিরাজগঞ্জ। মঞ্চে আসবেন 120তম কোর্সের দ্বিতীয় স্থান অর্জনকারী জনাব শারমিন আরা, সহকারী কমিশনার ভূমি, বুড়িচং, কুমিল্লা। মঞ্চে আসবেন 120তম কোর্সের প্রথম স্থান অর্জনকারী এবং রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী জনাব উম্মে সালমা নাজদিন ত্রিশা, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশিক্ষণার্থীগণ তাদের অবস্থান থেকে দাঁড়িয়ে নিজ নিজ সনদ প্রদর্শন করবেন। সামনে নিয়ে আসো ছবিগুলি, আমার ছবি সরাই দাও না। আমারটা সরাই দিও, ওদের তো নিয়ে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সাহসী ও প্রজ্ঞাময় নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে, পরিণত হয়েছে উন্নয়নের রোল মডেলে। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত 119তম ও 120তম আইন ও প্রশাসন কোর্সের সমাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাফল্যের সাথে এই কোর্স সম্পন্ন করায় নবীন কর্মকর্তাদের জন্য জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমি অত্যন্ত দুঃখিত যেহেতু করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আর কোনো অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারছি না, তবে 2008 সালের নির্বাচনে আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছিলাম, আজকে সেই বাংলাদেশ ডিজিটাল, তাই ভার্চুয়ালি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা আজকে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, একটি দেশ পেয়েছি। আমি আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, যার নেতার প্রতি, 23 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি। আমি স্মরণ করি 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তাকে হত্যা করার সাথে সাথে আমাদের পরিবারের,
আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আমার ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার একমাত্র চাচা শেখ আবুল আসের মুক্তিযোদ্ধা, এবং ছোট 10 বছরের ভাইটি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। তো একই সাথে আমাদের পরিবারের আবার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি, ছোট ফুপুর বাড়িও আক্রমণ করা হয়। প্রত্যেক পরিবারের সদস্যদের নির্মমভাবে 75-15 আগস্ট হত্যা করা হয়েছিল। আমি তাদের সকলকে, প্রায় 18 জন সদস্য সেই সময় শাহাদাত বহন করে, আমি তাদেরকেও স্মরণ করছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় যেখানে প্রকাশ্য দিবালোকে আমি বিরোধী দলের নেতা ছিলাম, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, শান্তির জন্য যে র্যালি করছিলাম, সেখানে যে আক্রমণ করে, তাতে আইভি রহমান সহ 22 জন নেতাকর্মী হারায়। তাছাড়া করোনা ভাইরাস শুরু হওয়ার পর আমরা সংসদ সদস্য সহ, মন্ত্রিপরিষদের সদস্য সহ আমাদের অনেক, বাংলাদেশের অনেক জনগণ, তারা এই করোনার কারণে নিহত, মানে মৃত্যুবরণ করে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও আমি স্মরণ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ, যার মূল লক্ষ্য ছিল এই বাঙালি জাতি, যারা শোষিত বঞ্চিত, একবেলা খাবার যাদের জুটত না, থাকার ব্যবস্থা ছিল না, চিকিৎসা ছিল না, শিক্ষা ছিল না, সম্পূর্ণ বঞ্চিত ছিল, এই শোষণ বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এবং সংগ্রাম করেছিলেন। কারণ পাকিস্তান নামে যে দেশটি হয়েছিল, সেই দেশটি হওয়ার পর আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা ছিলাম শোষিত বঞ্চিত, কিন্তু বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণের জন্যই এবং সার্বিক উন্নয়নের জন্যই, আর্থসামাজিক উন্নয়নের জন্য, এবং আমরা মাতৃভাষা আজকে কথা বলি, যে কথা বলার অধিকারটুকু পর্যন্ত পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জাতির পিতা শুরু করেছিলেন 1948 সালে, এবং 11ই মার্চ প্রথম ধর্মঘট হয়, বাংলাকে মাতৃভাষায় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের এই স্বাধীনতা অর্জন। আজকে স্বাধীন রাষ্ট্রে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং রাষ্ট্র বিভিন্ন দায়িত্ব আপনাদের পালন করতে হচ্ছে। আপনারা আজকে এখানে যারা উপস্থিত, এই করোনা ভাইরাসের মধ্যেও খুব কষ্ট করে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, এবং যারা প্রশিক্ষণ দিয়েছেন এবং সমস্ত আয়োজন করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যে করোনা আমাদেরকে মানে থামিয়ে দিতে পারে নাই, আমরা এগিয়ে যাচ্ছি, এটাই তার প্রমাণ করে। অর্থাৎ করোনাকে আমরা জয় করতে পারি, সেটা প্রমাণ করেছেন। আপনারা সদ্য শিক্ষাজীবন শেষ করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন, এই দায়িত্ব পালনে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে আপনারা আজকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে যথাযথভাবে অবগত হয়েছেন, যে আপনাদের কী করণীয়, মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা সেবক হিসেবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন কোট, আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন, আনকোট। এই অল্প কথার মধ্য দিয়ে আপনারা জানেন যে কথাটুকু প্রমাণিত হয় যে তিনি কী কারণে সারাটা জীবন সংগ্রাম করেছে, আর এই সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার জেল, জুলুম, অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে এমনকি হত্যার উদ্দেশ্যে, ফাঁসি দিয়ে হত্যার উদ্দেশ্যেও কিন্তু প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। একটা আদর্শ নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 24 বছরের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের
স্বাধীনতা পেয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এ কথাটা সবসময় মনে রাখতে হবে এবং বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে, না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন সেটাই আমরা চাই। মাত্র 3.5 বছর হাতে পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সময়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশ, দেশ না একটি প্রদেশ ছিল, পাকিস্তানের একটি প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ছিল সকল সুবিধা বঞ্চিত। সেই প্রদেশটি যেটা দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকার, তার উপর যুদ্ধে সম্পূর্ণ কিছু ধ্বংস, সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, যেখানে একটি টাকাও রিজার্ভ মানি ছিল না, কোনো খাদ্য গোলায় ছিল না, 1 কোটির উপর মানুষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, বাংলাদেশের অভ্যন্তরে 3 কোটি মানুষ গণহত্যার শিকার হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে মানে তারা গণহত্যা শুরু করে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, এমনকি আমাদের নিজের বাড়ি, আমার দাদার বাড়ি, সব আমাদের পরিবারের সকল সদস্যদের বাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছিল। এভাবে সমস্ত গ্রামকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে এবং তাদের সাথে সহযোগিতা করে এদেশি কিছু দালাল যারা রাজাকার আলবদর বাহিনী তৈরি হয়, তারাই তাদের পথ দেখে নিয়ে যায়। পাকিস্তানের এখানে চিন্ত না, কিন্তু তাদেরকে এই অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশেরই কিছু তাদেরকে পথ দেখে নেয়, এভাবে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে। ফলে প্রায় 3 কোটির মতো মানুষ যারা গৃহ হারা এবং প্রত্যেকটা পরিবার ছিল স্বজন হারা বেদনা এবং মেয়েদের উপর পাশবিক অত্যাচার, সেই নির্যাতিত মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, প্রতিটি ঘর বাড়ি তৈরি করা, প্রতিটি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়া, তখন যোগাযোগ ব্যবস্থা বলে কিছু ছিল না, নৌকায় করে করে অথবা মাথায় করে করে মানুষের ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মীরা খাবার পৌঁছে দেয় এবং তখন যারা যে কয়েকজন প্রশাসনে ছিল তারা নিরলসভাবে কাজ করে। তো সেভাবেই কিন্তু সেই শূন্য থেকে যাত্রা শুরু। মা তার মধ্যে আপনারা জানেন রাস্তাঘাট পুল ব্রিজ সব, সে হার্ডিস ব্রিজের মতো বড় বড় ব্রিজ সহ সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। 3.5 বছর মধ্যে তিনি যেমন একদিকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তোলেন, অপরদিকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেন, সেই সাথে সারা বিশ্বের প্রায় 150টার কাছাকাছি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করা এবং জাতিসংঘ, OIC, কমনওয়েলথ সহ সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, এই কাজগুলি তিনি করে যান। শুধু তাই না, আমাদের সমুদ্র সীমা আইন তিনি করে দেন। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের একটা ল্যান্ড বাউন্ডারি থাকতে হবে, অর্থাৎ আমাদের একটা সীমানা নিশ্চিহ্ন করা, সীমানা চিহ্নিত করা। এই সীমানা চিহ্নিত করার কাজটা, সেই চুক্তিটাও কিন্তু তিনি করেন এবং আইন পাস করে যান। এবং সীমানা চুক্তি করবার পর ইন্দিরা মুজিব সিং সীমানা চুক্তি হয়, সেটা করবার পরে সংবিধান 9 মাসের মধ্যে তিনি আমাদের যে সংবিধান দেন সেই সংবিধানে সংশোধন করে আমাদের রাষ্ট্রীয় সীমানা তিনি চিহ্নিত করে যান, নিশ্চিত করে যান, সে আইনটাও তিনি করে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনা করতে যে আজকে আমরা যত কিছু দেখি প্রতিটি কাজের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে। এটা আমি যখন রাষ্ট্র পরিচালনা করতে যাই আমার নিজেরই ভেবে অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে তিনি এত কাজ কিভাবে করে গেলেন। প্রতিটি ক্ষেত্রটা ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়, এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যা খুব ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক তারা হয়তো দুনুষ্টা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা সেই বোধটা তাদের ভিতরে থাকে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কী চেয়েছিলেন,
তার সারা জীবনের স্বপ্ন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং তিনি 1975 সালে 26 মার্চ সরদি উদ্যানের একটা জনসভায় তিনি ভাষণ দেন। সেই ভাষণের একটি অংশে তিনি সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি কোট করছি, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় এ গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়, ওদের সম্মান করে কথা বলুন, ইজ্জত করে কথা বলুন, ওরাই মালিক, অর্থাৎ দেশের মালিক জনগণ। আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদেও কিন্তু এই কথাটা বলা আছে। কাজে সেই শিক্ষাটাই তিনি দিতে চেয়েছিলেন এবং সেই বার্তাটাই পৌঁছাতে চেয়েছিলেন। বাংলাদেশের সংবিধানের 21-2 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য। এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। কারণ আপনাদের প্রতিদিন নাগরিক দাপ্তরিক কর্মকাণ্ডে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি জানি আজকে এই যুগের আপনারা, এখন প্রযুক্তির যুগ, অনেক জ্ঞান এবং অনেক মেধা নিয়েই আপনারা এখন জন্ম নিয়েছেন এবং বড় হয়েছেন। সেই সুযোগ কিন্তু আমাদের ছিল না, কিন্তু আপনাদের আছে। এখন পৃথিবীতে হাতের মুঠোয় প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো তথ্য আপনারা পেতে পারেন, তথ্য প্রযুক্তির এই যুগ, কাজে সেখানে আপনাদের আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার জ্ঞান মেধা দিয়ে যে আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কী কী করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে, আপনারাও জানতে পারবেন। আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। তার কারণ হচ্ছে আমি যে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানে তা শুধুমাত্র তাৎক্ষণিক কাজ করার জন্য না, এই বাংলাদেশের ভবিষ্যতে কীভাবে হবে তার কিছু প্রেক্ষিত পরিকল্পনা আমরা তৈরি করেছি। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে নির্বাচনে জয়ী হয়ে যখন আমরা নির্বাচনী ইশতেহারটা তৈরি করি, সেই নির্বাচনী ইশতেহারটা তৈরি করবার সময় তখনই আমাদের একটা চিন্তা ছিল যে আমরা ভবিষ্যতে কি করব। আজকে আমরা এমন একটা সময় আপনাদের সঙ্গে সামনে উপস্থিত হয়েছে, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর স্বাধীনতার। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, প্রকৃতপক্ষে এখন 101 বছর তার জন্মবার্ষিকী। আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের এই অনুষ্ঠানটা, কাজে বাংলাদেশ 50 বছর পূর্তিতে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, আমাদের 2008 নির্বাচনে কিন্তু তার একটা রূপরেখা আমরা দিয়েছিলাম, কাজে 2021 সালের মধ্যে বাংলাদেশকে কেমন দেখতে চাই সেই পরিকল্পনা নিয়েই আমরা একটা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। তার সাথে সামঞ্জস্য থাকে জাতিসংঘ তখন যে MDG ঘোষণা দিয়েছিল, তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়ে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা জাতির পিতা শুরু করেছে, আমরা সেইভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাশাপাশি দীর্ঘমেয়াদী 10 বছরের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন নিয়ে এগিয়ে যাই। বর্তমানে আমরা আজকে 2021 এসে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কথাটা মনে রাখতে হবে। এই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের এটাকে ধরে রাখতে হবে এবং এখান থেকে যেন আমরা কোনোমতে পিছিয়ে না যাই। কারণ উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে যে কয়টি উপাত্ত প্রয়োজন আমরা কিন্তু তা অর্জন করেছি এবং বেশ অনেক, মানে আমি বলবো অগ্রগামী আছি আমরা। এখন আমরা যেটা প্রণয়ন করছি সেটা হচ্ছে 41 সালের মধ্যে বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কাজ করে যাচ্ছি। এখন আমরা অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছি, এরপরেও আমাদের নবম দশম আমরা করতে হবে। 41 সালের বাংলাদেশকে গড়ে তোলা আজকের এই নবীন
অফিসার যারা হয়েছেন আপনারাই কিন্তু তখন আপনাদেরই কাজ করতে হবে। আপনারা থাকবেন সেই ৪১ সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। কারণ তার পরবর্তীতে আসছে ৭১। ২০৭১-এ আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব আমরা। তা সেই শতবর্ষ উদযাপনেও বাংলাদেশ কীভাবে এগিয়ে যাবে, আমাদের লক্ষ্য আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, ৪১-এর মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে, পাশাপাশি জাতিসংঘ কর্তৃক গৃহীত SDG সেটাও আমরা পালনে যথেষ্ট আমরা অগ্রগামী। আমরা আশা করি আমাদের নিজেদের দেশের জন্য আমাদের যে পরিকল্পনা ৪১-এর পরিকল্পনা সেটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদের উপরে বর্তায়। আপনারা সেই সৈনিক হিসেবে যেমন কাজ করবেন, সামনে ৭১-এ বাংলাদেশ আমাদের শতবর্ষে আমরা বাংলাদেশকে কীভাবে উন্নত করব, এবং সেটাকে মাথায় রেখেই আমরা ২১০০ পর্যন্ত ডেল্টা প্ল্যান আমরা পরিকল্পনা করে দিয়েছি। কারণ বাংলাদেশের একটি বদ্বীপ, এই বদ্বীপের ভূখণ্ডের মানুষগুলি ভবিষ্যতে কীভাবে, অর্থাৎ প্রজন্মের পর যে প্রজন্ম জন্মগ্রহণ করবে এবং বড় হবে বা তারা বসবাস করবে, তা যে আমাদের মতো কষ্ট ভোগ না করতে হয়, বঞ্চনার শিকার হতে না হয়, তারা যেন একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই পরিকল্পনাগুলি আমি করে দিয়ে গেলাম। কাজেই আমি চাই আপনারা আপনাদের কাজে আপনারা সেইভাবে মানে নিজেদেরকে নিবেদিত করবেন জনগণ সেবায়। কারণ নাগরিক সেবায় উদ্ভাবন এবং সেবাবান্ধব প্রশাসন গড়ে উঠুক, এটাই সকলের কাম্য। আইন ও প্রশাসন কোর্স থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সময়োপযোগী উন্নয়ন প্রশাসন গড়ে তুলে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। এবং আপনারা জানেন যে করোনাকালীন সময় আমরা আরেকটা কাজ করেছি, যে ভার্চুয়াল কোর্ট যাতে করা হয় সে ব্যবস্থাটাও করে দিয়েছি। কারণ প্রযুক্তি ব্যবহার করে মানুষকে মানে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থাটাকে অব্যাহত রাখা, বিচারের বাহিনী যেন নিভৃতে না কাঁধে, কারণ আমি তার ভুক্তভোগী। ৭৫-এর জাতির পিতাকে হত্যা করার পর যারা খুনি তাদেরকে বিচার যাতে না হয় সেজন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, অর্থাৎ বিচারের মানে বিচারের হাত থেকে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল। আমার বা ১৫ আগস্টে আমরা যারা বাবা মা ভাই হারিয়েছি, আমাদের কোনো অধিকার ছিল না একটা মামলা করা বা বিচার চাইবার, যদিও ৯৬-এর সরকারে আসার পর আমরা সেই আইনটি বাতিল করে দিয়ে খুনিদের বিচার করেছি এবং বিচারের আয়ও আমরা কার্যকর করেছি। আর যে যুদ্ধ অপরাধী তাদেরও বিচার জাতির পিতা শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৭৫-এর পর সেটাও বাতিল করে দিয়ে সেই যুদ্ধ অপরাধীদের বরং রাজাকার আলবদরের যারা বাহিনী প্রধান তাদেরকে ক্ষমতা আনা হয়েছিল। যেমন খুনিদেরকেও জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসানো হয়, আর যুদ্ধ অপরাধী যারা গণহত্যা, নারী ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ করেছিল তাদেরকেও ক্ষমতায় আনা হয়েছিল। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য বাংলাদেশের। আমরা ২০০৮-এ আসার পর থেকে সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, খুনিদের বিচারের আয় আমরা কার্যকর করতে পেরেছি। কাজে সেই বিচারের বাণী যেন আর কারো কখনো নিবৃত্তি না কাঁধে, মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষ যেন প্রশাসনের সেবাটা পায়। কারণ আমিও আমার বাবার পদাঙ্ক অনুসরণ করেই যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি নিজেকে প্রধানমন্ত্রী না জনগণের সেবক হিসেবে আমি দেখি। আমি মনে করি এই দায়িত্ব আমার জনগণের সেবা করা। আপনাদের কাছ থেকে আমি এটা চাই যে আপনারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। কারণ এটা মনে রাখতে হবে যে আজকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, এই বিশ্বায়নের যুগে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, আমরা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না। আমি নবীন কর্মকর্তাদের বলবো যে আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান মেধা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন কারো ত্বরান্বিত করবেন, এবং মাঠ প্রশাসনে জনগণের সেবা করার যে অবারিত সুযোগ রয়েছে
সেটা কাজে লাগাবেন। এবং সরকারি কর্মচারীদের অন্যতম বড় প্রণোদনা হলো পদোন্নতি। 2009 সাল থেকে এ পর্যন্ত নির্ধারিত সময়ে সকল ব্যাচকে তাদের প্রাপ্য পদোন্নতি কিন্তু প্রদান করা হয়েছে এবং জনপ্রশাসন কর্মকর্তাগণ তাদের উদ্যমী কর্মকাণ্ডের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আমরা একাধিক পুরস্কারেরও ব্যবস্থা করেছি। জাতীয় জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক প্রদান করা হচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কার কার কত অবদান তার একটা স্বীকৃতি আমরা দিয়ে যাচ্ছি। আর 2015 সালে আমরা জাতীয় বেতন স্কেল করে সে সকলের বেতন ভাতা শুধু বৃদ্ধি করাই নয়, সেই সাথে সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন চলতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু অনেক ধরনের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আজকে গাড়ি ক্রয় করবার জন্য ঋণ বা জমি বা বাড়ি করার জন্য ঋণের ব্যবস্থা স্বল্প সুদে করা হয়েছে। গাড়ি ক্রয় করলে সেটা আমি বলবো রক্ষণাবেক্ষণের জন্য একটা মাসিক ভাতার ব্যবস্থা দেওয়া হয়েছে। আবাসন সমস্যাটা দূর করবার জন্য অত্যন্ত আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে, যেমন ঢাকা শহরে যেমন আমরা করেছি, জেলা উপজেলা পর্যায়েও কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে ভালো আবাসিক ব্যবস্থা আমরা করে দেব, যেন সুন্দরভাবে আপনারা থাকতেও পারেন এবং দেশের সেবায় আরও বেশি মনোযোগী হতে পারেন, আত্মনিয়োগ করতে পারেন, সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সরকারি কর্মচারীদের জন্য আমি আলাদা হাসপাতালও করে দিয়েছি যাতে চিকিৎসা সেবাটা ভালোভাবে পেতে পারেন, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। আর সবসময় আমি এটা মনে রাখি যে প্রশিক্ষণটা সবথেকে গুরুত্বপূর্ণ, কাজে প্রশিক্ষণের জন্য আর সময় কিছুটা সময় বৃদ্ধি করেছি, তবে আমি আশা করি যে ভবিষ্যতে বোধহয় আরেকটু সময় বৃদ্ধি করে মাঠে যাবার আগেই একটা প্রশিক্ষণ নিয়ে যেন মাঠ পর্যায়ে সবাই যেতে পারে এবং তার কাজটা বুঝে নিতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করতে চাই যাতে করে জনগণ যেন প্রকৃত সেবাটা পায়, কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। কারণ একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তার মূল চালিকা শক্তি হিসেবে কিন্তু আসলে কাজ করে একটা দক্ষ ও দূরদর্শী সিভিল সার্ভিস, যেটা প্রয়োজন রয়েছে। আমরা নির্বাচিত হয়ে আসি স্বল্প সময়ের জন্য, 5 বছরের জন্য, যারা আপনারা থাকেন আপনাদের দীর্ঘ সময়ের জন্য, কিন্তু একটা আদর্শ নিয়ে চলতে হবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগোতে হবে, আমরা সেটাই চাই। একটা কথা মনে রাখতে হবে যে পাকিস্তান আমলে কিন্তু আমাদের বাঙালিদের কোনো সুযোগই ছিল না, কিন্তু শিক্ষা দীক্ষা জ্ঞানে বাঙালিরাই ছিল তাদের থেকে অনেক অনেক উন্নত। এবং শুধু তাই না, পাকিস্তান নামে যে দেশটা হয়েছিল তার যে মানে আর্থিক দিকটা, এই পূর্ববঙ্গ অর্থাৎ এই বাংলাদেশ এই ভূখণ্ড থেকেই কিন্তু সমস্ত অর্থ উপার্জন হতো, কিন্তু তার 70% ব্যয় হতো কিন্তু ওই পশ্চিম পাকিস্তানে, যাদের সংখ্যা ছিল মাত্র 44%, আমরা ছিলাম 56%-এর উপরে। সবসময় আমরা বঞ্চনার শিকার হয়েছিলাম, এমনকি প্রতিটি ক্ষেত্রে সেখানে বাঙালিদের স্থানই ছিল না, একটা বাঙালিও সেক্রেটারি হতে পারেনি, আর সেনাবাহিনীতে তো আরও দুরবস্থা ছিল, হয়তো মাত্র একজনই কর্নেল পর্যন্ত উঠতে পেরেছে, তার উপরে কেউ আর বাঙালি উঠতে পারেনি। এই বৈষম্যের শিকার আমরা ছিলাম, যে বৈষম্যের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় তুলে ধরেছিলেন। এমনকি এই আমাদের যে বাংলাদেশ, এই বঙ্গভূমি, এর নামটা পর্যন্ত যখন পরিবর্তন করলো তারও প্রতিবাদ করেছিলেন। তার বক্তৃতাগুলি যদি পড়েন, সে 54 সালে বা 56 সালে তিনি পার্লামেন্টে যে সমস্ত ভাষণ দিয়েছেন, কিছু কিছু আমরা সংগ্রহ করছি, অনেকে বই বের হয়েছে, সেখানেও দেখবেন। আর যেভাবে তিনি কাজ করেছেন, তার লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা এবং নয়া চীন, আমার দেখা নয়া চীন, সেই বইগুলি যদি আপনারা পড়েন তো দেখবেন কত গভীরভাবে তিনি মানুষের কথা চিন্তা করেছেন। এমনকি বিদেশে যেও, সে চীনে যে চীনের সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটা চীন রাষ্ট্রকে কীভাবে গড়ে তুলেছে এবং সেখানকার নারী সমাজের অধিকার, কৃষকদের অবস্থা, শ্রমিকদের অবস্থা, প্রত্যেকটা বিষয় তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন।
আরেকটি কাজ আমি করেছি, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে 1948 সাল থেকে পাকিস্তানি গোয়েন্দারা যে সমস্ত রিপোর্ট তৈরি করেছিল, কারণ তারা প্রতিনিয়ত তাকে অনুসরণ করত, তার বিরুদ্ধে রিপোর্ট দিত এবং তাকে রাজনীতি থেকে সরানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালাত, কিন্তু আমি এই সব রিপোর্টগুলি সংগ্রহ করে প্রায় 20 বছর এর উপর আমি এবং আমার বান্ধবী ছিল বেবি মওদুদ, সে কবি লেখক এবং সম্পাদক ছিল, আমরা কাজ করি। 2008 আসার পর আমি আমাদের পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য, 22 জন সদস্য, তারা কখনো অন্য কোথাও পুলিশের কাজ করতে যেতে পারেনি, সেখানেই তাদেরকেই দায়িত্ব দিয়েছিলাম, কারণ তারা এই ভাষার কথাগুলি ভালো বুঝত। তো সেইগুলি তৈরি করে এখন আমরা সেগুলি প্রকাশ করছি, হাক্কানি পাবলিশার থেকে পাবলিশ করে দিচ্ছি। এই কারণে আমি এটা করলাম যে এখান থেকেই বাংলাদেশের উৎপত্তির সঠিক ইতিহাস, মানে যেহেতু বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধেগুলি লেখা, কিন্তু সেখান থেকেই কিন্তু একটা অমূল্য সম্পদ বেরিয়ে আসে, যে ওই জায়গা থেকেই কিন্তু খুঁজে পাওয়া যায় যে কীভাবে তিনি সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং এই দেশটা স্বাধীন করেছেন। কাজে আমি মনে করি যে ইতিহাস থেকেও আমাদের অনেক শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমি আমার লক্ষ্য যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ হবে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, কিন্তু সেই দারিদ্র্যমুক্ত করতে গেলে যে কাজগুলি করা দরকার, ইতিমধ্যে আমরা কিন্তু সেই পদক্ষেপটা নিয়েছি এবং আমি মাঠ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আশ্রয় প্রকল্প, যেটা গুচ্ছ গ্রাম হিসেবে জাতিপিতা প্রথম শুরু করেছিলেন, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ এবং ঘর তৈরি করে দেওয়া, আমি সেই পদাঙ্ক অনুসরণ করেই আমি আশ্রয় প্রকল্প নিয়েছিলাম। এটা একটু ভিন্নভাবে করেছিলাম এই জন্য যে অনেক সচেতন হলো, এখন আমরা তাদেরকে ঘর করে দিচ্ছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, কোনো মানুষের ঠিকানাবিহীন থাকবে না, এবং সেই কাজটা কিন্তু আমরা শুরু করেছি। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনের যারা কর্মকর্তা ছিলেন অত্যন্ত আন্তরিকতার সাথে তারা কাজ করেছেন এবং সেটাকে তারা নিজের একটা আদর্শ বলে নিয়েছেন। এটাই সব থেকে আমি মনে করি গুরুত্বপূর্ণ এবং এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে তারা যে এটাকে নিজেদের একটা দায়িত্ব হিসেবে নিয়ে এবং এত দ্রুত সময়ে এত চমৎকারভাবে এই ঘরগুলি করে দিচ্ছেন। হ্যাঁ, পত্রপত্রিকায় কিছু উল্টো পাল্টা মাঝে মাঝে আসে, ওগুলিকে নজর না দিলেই চলে, কিন্তু বাস্তবতা হলো যে যারা একেবারে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই নাই, কোথাও দাঁড়াবার জায়গা নাই, তারা আজকে একটা ঘর পাচ্ছে আর এই ঘরটাই কিন্তু তার কর্মসংস্থানের বড় সুযোগ করে দিচ্ছে, একটা পরিবারকে দাঁড় করে দিচ্ছে, কাজে এটা আমাদের অব্যাহত থাকবে। নদী ভাঙনের দেশ আমাদের, প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরও যারা সব হারাবে তাদেরও আমরা ঘর তৈরি করে দেবো, সে ব্যবস্থাটাও আমরা করছি। কাজে আমি মাঠ প্রশাসনের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই সুযোগে যে তারা আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া আমরা চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক যে করে দিয়েছি, যা ওই ও এক এক অঞ্চলের মানুষ তারাই কিন্তু জমি দিয়েছে, আমরা ঘর করে তাদের চিকিৎসা সেবা দিচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রশাসনের সকলে খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা, করোনাকালীন সময় আমি জানি অনেকে এই করোনায় মানুষের সেবা করতে যে জীবন পর্যন্ত দিয়েছেন, কিন্তু আমাদের প্রশাসনের সকলে যে টিকাদান কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সাথে সকলে যে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন এবং সুষ্ঠুভাবে যে টিকা দান কর্মসূচিগুলি চলছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, যে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি এই টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, এমনও হয়েছে কেউ এক ডোজ পেয়েছে, হয়তো 6 মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ পাচ্ছে না, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা খুব পরিকল্পিতভাবেই এই টিকাদান কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং আমি মনে করি যে এই টিকাদানে আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকেই এবং আমার নিজের দলের প্রত্যেক নেতাকর্মী, তাদেরকে আমি একটা
মানে শৃঙ্খলা রক্ষা করে যেন সেগুলি মানুষ পায়সারা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সবাই মিলে কাজ করার ফলে এখানে আমরা বিরাট একটা সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করি বাংলাদেশের কোনো মানুষই মানে বঞ্চিত হবে না, সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। আমি এটুকু বেশি আর কথা না বলে শুধু বলবো যে আমরা আমাদের দেশকে সবসময় এটা মাথায় রাখতে হবে, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মানুষ আমাদের, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণের আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। কাজে আপনারা সে আপনাদের উপর অর্জিত অর্পিত দায়িত্ব সেভাবে পালন করবেন, সেটাই আমি চাই। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে বিশেষ প্রশাসন একাডেমি কর্তৃক প্রশিক্ষণের কারিকুলাম নিয়মিত হাল নাগাদ করা হচ্ছে, এটা অত্যন্ত প্রয়োজন। আমরা অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু ভবিষ্যতে চলব ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে, যে ভবিষ্যতে আমরা কীভাবে এগিয়ে যাব। কারণ বিজ্ঞান প্রযুক্তির এই সময় নতুন নতুন উদ্ভাবনী হচ্ছে, সেই উদ্ভাবনের সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তি জ্ঞান অর্জন করে আমাদের এগিয়ে যেতে হবে। এখন যেমন এখন ডিজিটাল বাংলাদেশ, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণ করেছি, দ্বিতীয়টা পড়বার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। সারা বাংলাদেশে আমরা একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছি, আমরা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আমরা মানে অবকাঠামোগত উন্নয়ন করে দিচ্ছি, যার ফলে সার্বিক মানুষের উন্নতি করা অত্যন্ত সহজ। সেই সাথে আরেকটি বিষয়, করোনাকালীন সময়ের পর সারা বিশ্বের বহু দেশে ব্যাপকভাবে খাদ্যের চাহিদা বেড়েছে এবং অনেক এলাকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দিয়েছে অনেক দেশে, অনেক উন্নত দেশে আমি বলবো। সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা মাথায় রাখতে হবে যে এক ইঞ্চি জমি যেন কোনো মতে অনাবাদি না থাকে। এমনকি আমাদের যেমন যে প্রশিক্ষণের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকে নিজের ঘর বাড়ি তার কিছু জায়গা জমি আছে, এমনকি আমাদের বিভিন্ন ক্যান্টনমেন্টগুলি আছে বা পুলিশের অথবা আমাদের বর্ডার গার্ড মানে যে যেখানে কাজ করে আনসার বিজিবি সবাই, তার যার যেখানে এতটুকু জমি আছে প্রত্যেকে নিজেদের কিছু উৎপাদন করতে হবে, সেখান থেকে নিজেদেরই চাহিদাটা মিটবে, কিন্তু কিছু উৎপাদন সবাইকে করতে হবে, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। কারণ আমি জানি বিশ্বের অনেক দেশের অবস্থা খুবই নাজুক, এমন হতে পারে যে অনেক উন্নত দেশকে হয়তো আমাদেরই খাদ্য সাহায্য দিতে হতে পারে, সেরকম একটা অবস্থা আছে। তো সেটা মাথায় রেখে আমাদের দেশে যেন কোনো মতে মানুষের খাদ্যের অভাব না হয়, আমিষের অভাব না হয়, সেদিকে লক্ষ্য রেখে যে মৎস্য চাষ, হাঁস মুরগি পশুপালন সব কিছুতে আমরা যেন অব্যাহত রাখতে পারি এবং আরও নতুন নতুন উদ্যোগ নেই। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান হবে, আর আমাদের আগামীতে রপ্তানির ক্ষেত্রে আমরা এই খাদ্য এবং খাদ্য প্রক্রিয়াজাত পণ্য আরও বেশিভাবে রপ্তানি যাতে করতে পারি, কোন কোন এলাকায় কোন জিনিসটা ভালো হয়, উৎপাদন ভালো হয়, সেটা এলাকা ভিত্তিক চিন্তাভাবনা করেই কিন্তু আমাদেরকে সেভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। আর আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সেই সব অঞ্চলেও যেন মানে শিল্পাঞ্চলগুলিতে সেই শিল্প প্রতিষ্ঠানও গড়ে তোলার সময় ওই সব অঞ্চলে যে সমস্ত পণ্য উৎপাদন হবে, বিশেষ করে খাদ্য এবং কৃষি পণ্য, সেগুলি বা সেগুলি প্রক্রিয়াজাত করা এই ধরনের শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সেটা শুধু আমার নিজের দেশের চাহিদা মেটাবে না, আমি তা রপ্তানিও করতে পারবো। আমার রপ্তানি অর্থাৎ আমার এক্সপোর্ট বাস্কেটে আরও নতুন জিনিস যাতে আসে সেই ব্যবস্থাটা করতে হবে। তো সেভাবেই অর্থাৎ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আপনারা সেই কাজগুলি করবেন। আমি এখানে কী কী করেছি সেটা আমি বলতে চাই না, সেটা তো আপনারা নিজেরাই জানেন। তবে আমি চাই যে বিশেষ করে প্রশিক্ষণের সময় সুন্দর পরিবেশ হোক, সেই জন্য আমি চাচ্ছি কক্সবাজারে আমার একটা ভালো জায়গা নিয়ে আমরা একটা ভালো একাডেমি গড়ে তুলব, একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জাতিপিতা বঙ্গবন্ধুর নামে, এবং যেটা একটা সুন্দর পরিবেশে, কারণ বিশ্বের সব
থেকে লম্বা এবং সুন্দর সি বিচ হচ্ছে বাংলাদেশের স্যান্ডি সি বিচ যেটা বলে, অর্থাৎ বালুকাময় সি বিচ। এটা কিন্তু পৃথিবীতে খুব কম আছে, আর আমাদের এই সি বিচটা হচ্ছে সব থেকে মানে বড় সি বিচ। এত লম্বা সি বিচ পৃথিবীতে, বালুকাময় সি বিচ আর পৃথিবীতে নেই। আর আমাদের লক্ষ্য আছে যে সেই চট্টগ্রাম থেকে নিয়ে আমরা মেরিন ড্রাইভ গড়ে তুলব একেবারে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত। সেভাবে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা কিছু কাজ করে যাচ্ছি, আরও করে যাব, দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। এবং দক্ষিণ অঞ্চল সবসময় অবহেলিত ছিল, সেখানে অনেক উন্নয়ন প্রকল্প চলছে এবং সেভাবেও আমরা সেখানে অনেক কাজ করতে করার সুযোগ রয়েছে। এই যে আমরা চাই যে শুধু এই প্রশিক্ষণটা নিয়ে, এছাড়া বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা করে দিয়েছি, যার ফলে আপনারা এই প্রশিক্ষণ সেখান থেকে নেবেন, প্রয়োগের সময় নিজের দেশের কথা চিন্তা করে, দেশের মাটি মানুষের কথা চিন্তা করে আপনারা সেগুলি কাজে লাগাবেন আপনাদের মেধা দিয়ে। সেটাই আমি চাই। যাক, অনেক লম্বা বক্তৃতা দিলাম আজকে, আর বেশি কথা না বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জীবনে সফল হন সেই কামনা করি। এবং বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায়, এই বাংলাদেশকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলুন, সেটাই আমরা চাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। আর দুঃখ হলো যে সবার সঙ্গে ছবিও তুলতে পারলাম না আর সামনাসামনি দেখা হলো না, তো যা হোক কাজের ক্ষেত্রে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ, আপনাদের জীবনে সাফল্য কামনা করি এবং যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, আর এই সবার আয়োজন যারা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।